কুটি চলো বড়ি তাড়াতাড়ি করে যাই আবার এসে রান্না করতে হবে এই যে কেমন শাক এইগুলাতেই তুলবো কোন দিকে কুচি কুচি রয়েছে এইখানে তুলবো তুল তুল একবার জল হয়েছে তো এই গিমের শাক গাদা হয়েছে এক দুটো হিঞ্চা শাকও হয়েছে ওই দুটো তুলবো যা সুন্দর খেতে ভালো লাগবে তার জন্যই তো বুড়ি তুই কি বিছানা পেয়েছিস ওই রকম বসেছিস এই শাকগুলা দেখতে পেয়েছিস না আমি ইয়ে মশলাপাতিগুলো নিয়ে আনছি আমাদের লোক তো আজকে কচুর লোক তো নিয়েছে বুড়ি কচুর লতি আর শাক ভাজা আর গগলি ওইসব রান্না করবো আজকে তারপরে যাবেন যে নিয়ে এনেছে তোর বাবা কচুর লতি কচুর লতি গুলা কেটেলি আগরি নিয়ে আনবি বাজার থেকে এসো মেক করেছে তাড়াতাড়ি এইগুলা প্রচুর ইয়েগুলা ছড়াইতে হবে এসো আমার লতি বাছা হয়ে গেছে ধুয়ে নেব এখন এই আলুটাও শাক ভাজার জন্য কেটে নেব কুচি কুচি করে কেটে নেব এই দিকে রান্না করছি আর পিঠো ওই দিকে কোন দিকে বাতাস হচ্ছে ওই দিকে খেলা করতে পালান গেল বুড়ি কোথা গেছিলিস এই পেঁয়াজ রসুন গুলা ছাড়ি রে দুজনে মিলে হতাপাতি করে রান্না করে নেবো
জিরে একসাথেই বাটবো, জিরেতে ধনেতে একসাথেই বাটবো। জিরে বাটা হয়ে গেছে, কম তুলে নেব। রসুন, আদা, শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। যে রান্না করে কড়াই চাতুন দেব, সরষে তেল, শুকনো লঙ্কা দিয়ে দেব, শাক আলু দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, কচুর লতি আর আলু, পেঁয়াজ কুচি, জিরে ধনে, আদা, রসুন দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, সরষে তেল দিয়ে দেবো কাঁচাতেই, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এসছে, এখন নামিয়ে দেবো। কচুর লতিতে মশলা গুলা সব দিয়া ছিল, এখন মাখিয়ে যাব। ওই কড়াইয়ে তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, এখন গুগুলি দিয়ে দেব। নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লেচিগুলা দিয়ে দেব। ভালো করে কষে নেব, কচুর লতি থেকে আর জল দেবো না, ওইখান থেকে জল বেরেবে। ঢাকাটা খুলি, কতটা জল বেরইল, এইও কত জল বেরিং রয়েছে, এইও কত জল। আর খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে আর লতি রান্না হয়ে যাবে। নিয়ে এসছে বাবু, কতক্ষণ কোথায় ছিলিস, খেলতে দেখি ঢাকাটা খুলে। হ্যাঁ হয়ে গেছে, এই হয়ে এসছে, তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। কচুর লতি আর গোগলি,
গরুগুলা টাঙ্গা রয়েছে, ওইগুলা আনতে হবে। আর এই মেঘ করেছে, তাড়াতাড়ি খেয়ে লি।